হইলেও চলে, এলসি না হইলেও চলে, কারণ এলসি দাম তো বেশি, দাম বেশি হইলে খায় না তো, খাচ্ছে না কম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, ঢাকা শ্যামবাজার চলে আসলাম, পেঁয়াজ রসুন আলু আদার সবচেয়ে বড় পাইকারি আড়ত। আপনাদেরকে ঘুরে ঘারে কোন আড়তদার কে কেমন দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করছে, দর্শক এলসি পেঁয়াজ শ্যামবাজারে পাওয়া যাচ্ছে, কেমন দামে বিক্রি করছে, এ টু জেড যে যেখান থেকে দেখছেন আপনারা খুচরা বাজার থেকে কে কোথায় কেমন দামে দিয়ে কিনতে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো চলুন, আমরা বিক্রেতা বাইরে আছে, ওনাদের সাথে আমরা বিস্তারিত কথা বলে জানিয়ে দেয় আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দাম কত। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে ব্যবসা নিয়ে কেমন চলছে? মোটামুটি। কাকা এই ঠিকানাটা কি? এটা মেজর জামানত বান্দার শ্যামবাজার ঢাকা। ঢাকা বাংলাদেশের কোন মধ্যে কত নম্বর আড়ত, মানে বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজ? বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় শ্যামবাজারই বড়, তারপর চিটাগাং। নাকি খাতুনগঞ্জ? চিটাগাং মানে খাতুনগঞ্জ। চিটাগাং, আচ্ছা। এই যে রসুন দেখতে পাচ্ছি, এগুলো কোন জায়গার রসুন? থেকে নাটোরের। নাটোর, এগুলো সব দেশি রসুন? দেশি রসুন। ইন্ডিয়ান রসুন তো আসছে? ইন্ডিয়ান রসুন আসছে, অন্য করে আমাদের ঘরে নাই। আপনাদের, আপনারা কি ইন্ডিয়ান মাল বিক্রি করেন? বেচি, আমাদের আজকে মনে হয় এলসি গাড়ি আছে। এলসি আসছে না? আচ্ছা, আজকের বাজারে এই ইন্ডিয়ান রসুন কত রয়েছে কাকা? আজকের বাজারে পেঁয়াজ বিক্রি করলাম 70-72 টাকা, দাম বাড়তে দিকে না কমতে দিকে? বৃদ্ধি। বৃদ্ধি, বৃদ্ধিটার কারণটা যদি একটু বলতেন। বৃদ্ধিটার আমদানি কম, মোকামের দাম কম, মোকানামের দাম কম, এই জন্য একটু ইয়া, মোটামুটি আমদানি কম। আমদানি কম না, এই যে আমরা তো দর্শক পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি। এগুলো কোন জায়গার পেঁয়াজ কাকা? রাজবাড়ি। রাজবাড়ি পেঁয়াজ না? এলসি পেঁয়াজের কি অবস্থা কাকা? এলসি মনে হয় ঢুকতে পারে, আমার এক গাড়ি আসার সম্ভাবনা আছে। আপনাদের কাছে এক গাড়ি আসার সম্ভাবনা আছে? আপনার তো মূলত পাইকারি সেল দেন, গাড়ি 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 সব তো গাড়ি গাড়ি সেল দেন না? দর্শক আপনাদেরকে একটু দেখে দিই, এই যে আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজার। তাহলে মোটামুটি যে সামনে তো ঈদ উপলক্ষে কি পেঁয়াজের দাম আরো বাড়তে পারে কাকা? বাজার যদি এলসি না আসে বাজার বাড়ি যাবে, এলসি আসলে পরে বাজারটা নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক শ্যামবাজার থেকে সরাসরি মাল বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীরটা কেমন আছে? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভাই একটু ঠিকানাটা বলেন না। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলয় আর শ্যামবাজার ঢাকা, আর আমার নাম হলো মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই না? জি জি জি, পেঁয়াজ যা আছে সব বিক্রি হয়ে গেছে। এই যে যা আছে ঘরে সব বিক্রি হয়ে গেছে, একটাও নাই আর। কোন কি ভাই, একবার ক্লিয়ার করে গেল তো? কাম বসে থাকবেন সারা, এখন বসে থাকো। রসুন আছে, রসুন বেসুন, এই যে রসুন, ইন্ডিয়ান রসুন আছে লাগে ভাই না? ইন্ডিয়ান আছে, দেশি আছে, সবই আছে। বড় ভাই কত করে বিক্রি করছেন এই যে রসুন? আজকে বিক্রি করছে আপনার 70-69, 70-69 টাকা। হ্যাঁ, এটা আপনার রাজবাড়ি, এই যে মাগুরা ফরিদপুর। দাম বাড়তির দিকে না কমতির দিকে? 3-4 দিন আগের থেকে বাড়তির দিকে, এখন বাড়তির দিকে। জি, মানে কি, মানে ধাপে ধাপে বাড়ছে নাকি মানে ধীরে ধীরে? ওই আপনার মনে করেন যে 1 টাকা আর না, এরকম করে করে বাড়ছে। সর্বনিম্ন এগুলো কোন দামে? এটা আপনার মাগুরা, এটি বিক্রি করছে আপনার 69-70। আচ্ছা, আর এগুলো? এইটা আপনার, এটা আপনার ফরিদপুর। ফরিদপুর কথা চলছিল, এটা বেচছে আপনার 68-69। 68-69। সর্বনিম্ন আজকে পেঁয়াজের বাজার কত? সর্বনিম্ন আজকে 68 টাকা বেচছে আমরা। 68 টাকা, পেঁয়াজের কোনো মাল নিচে কোনো পেঁয়াজ নাই? 68 টাকা নিচে কোনো পেঁয়াজ নাই? নিচে কোনো পেঁয়াজ নাই, সব পেঁয়াজ বলে বিক্রি। আর এটা আপনার রাজবাড়ি, রাজবাড়ি কত চলছিল? এটা বেচছে 72 টাকা। বাইরে বাহাত্তর, এটাও বেচা, এটা 72 টাকা, 72 টাকা কেজি পাইকারি, 72 টাকা। এটাও বিক্রি হয়ে গেছে, এখন কাটা হবে, এখন খালি মানে এখন আর পেঁয়াজ আমার ঘরে একটাও নাই, 4-5 গাড়ি যা নাম দিলে সব শেষ। মাই গড, তাহলে মোটামুটি আপনাদের একটু রানিং বেশি। জি, বেচা কিনা আলহামদুলিল্লাহ আছে, ঈদের বেচা কিনা আছে। আমাদের থেকে মোকামে মনে করেন আরো দাম বেশি, শ্যামবাজার দাম তো অনেক কম থাকে বাংলাদেশে। ও মানে এখান থেকে থেকে মোকামে আরো দাম বেশি। মোকামে আপনাদের এটা কি মোকাম বলে না কি বলে এটা? আমরা তো এখানে মনে করেন পাইকারি বেচি, যেখানে কৃষক বিক্রি করে এবং ব্যাপারীরা কেনে, ওখানে দাম আরো বেশি। ওখানে দাম আরো বেশি, এই মানে আজকে ফোন করে বললো 7,500-2,800 টাকা বাজার, 2,900 বন্ধ বাজার আছে বলে। এমনি আমরা যদি বলি, আপনারা কি মাল কৃষক থেকে আনেন না? কৃষক না না না, এটা আমাদের ব্যাপারী আছে, ব্যাপারী তো কৃষক থেকে কি, ব্যাপারী কৃষকের থেকে কেনে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি এই যে পেঁয়াজ, আপনারা তো জানি মানে পেঁয়াজের কমিশন কয় টাকা নেন এমনি বলতো? পেঁয়াজের কমিশন আপনার 1 টাকা, 1 টাকা নেন না? আচ্ছা, সব মিলে তাহলে একটু ঈদের আমেজটা লাগতেছে না? জি, ঈদের ব্যবসা কিনে একটু লাগতেছে, ঈদের আমেজ। আচ্ছা যাই হোক, বড় ভাই এই যে ইন্ডিয়ান পেঁয়াজ রসুন গুলা কেমন দাম দিচ্ছিলাম?
ইন্ডিয়ান রসুন, ইন্ডিয়ান রসুন এটা একটু মোটা বুঝছেন। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করছে আপনার 150 টাকা। ইন্ডিয়ান রসুন তো ভালো না? না খারাপ না, এটা তো ভালোই তো চলছে। এইটা তো মনে করেন যে শ্যামবাজার তো মোটামুটি ভালোই নামছে, আমার দুই গাই নাম ছিল 2-3 দিন আগে, তো পিরাই তো বেশি ফেলেছি। এখন ইন্ডিয়ানটাই বেশি বেচা কিনা হচ্ছে, দাম একটু কম। আর দেশি রসুন তো মনে করেন যে আপনার 65 টাকা নিচেই নাই, 65 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
পেঁচা কিনা বেশি না দেশি পেঁচা? এলসি পেঁচা কিনা কম, এলসি পেঁচা কিনা কম। মানে কত করে দিছিলেন এমনি আমরা দেখতে পাচ্ছি যে? এলসি হচ্ছে 74-75, 74 টাকা 75 টাকা। আর দেশিটা কত করে দিছিলেন এমনি? দেশি হচ্ছে 68-69-70। ও মাথা তো দেশিটার দাম তো কম আছে। এলসি কি দরকার আছে, আমদানি করার দরকার আছে? এলসি না হলেও চলে, এলসি না হলেও চলে, কারণ এলসি দাম তো বেশি। দাম বেশি হলে খায় না তো, খাচ্ছে না কম, বেশি সস্তা না বেশি খাচ্ছে। মোটামুটি কি ঈদের আমেজ মানে বেচা কিনে রাখে শুরু হয়েছে? বেচা কিনা আরম্ভ হয় না এখনো, বেচা কিনা আরম্ভ হবে না, মনে হয় মন খারাপ না মন্দা। আচ্ছা আচ্ছা কাকা, এই জন্য মানে রসুনে কয় টাকা কমিশন নেন আপনারা? 2 টাকা 2 টাকা। আর পেঁয়াজে? 1 টাকা 1 টাকা। তাহলে বেচা কিনা নাই না? খুব কম, খুব কম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দর্শক এই যে আলী ট্রেডার থেকে। কাকা আপনার নামটা একটু বলেন না। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান। আর ঠিকানাটা? প্রতিষ্ঠানের নাম মেসাস নিউ আলী ট্রেডার্স, শ্যামবাজার ঢাকা। কাকা সব মিলিয়ে এই যে পেঁয়াজ তো মাশাআল্লাহ অনেক পেঁয়াজ দেখা যাচ্ছে না কাকা? আছে মোটামুটি প্রচুর পেঁয়াজ, এদিকে এলসি পেঁয়াজ আছে। কাকা এলসির আমদানি বেশি না দেশিটার আমদানি বেশি? না এলসি আমদানি নাই, দেশির আমদানি বেশি, তবে বাজার অনেক বেশি, বাজার অনেক বেশি। দেশিটা খাচ্ছে না এলসিটা খাচ্ছে? দেশিটাই খাচ্ছে। এলসি কি খাচ্ছে না? না না, অন্য অন্য বছর যেমন এলসির একটা আগ্রহ থাকতো, এবছরে দেশি পেঁয়াজ ভালো হবার কারণে দেশি পেঁয়াজের চাহিদাটাই বেশি, এলসির চাহিদা তেমন নাই। আর দেশির থেকে এলসির ডিমান্ডটা মানে কম, দাম বেশি, দাম বেশি। আচ্ছা কাকা এলসি কত করে চলছিল? এলসি 75 টাকা বেচতেছে। 75 টাকা। গতকালকে দাম কেমন ছিল? না এমনই, এলসির দাম পরিবর্তন নাই, এলসি 75 টাকা গতকালও বেচছি, আজকেও 75 টাকায় বেচছি। আর দেশি এটা কত করে ছিল? দেশি পেঁয়াজ নিচে 66 আর উপরে 73। নিচে 66, এগুলো সব তো দেশি না? হ্যাঁ এই সবই দেশি। এগুলো কোন জায়গার কাকা, দেশি কোন জায়গা? এগুলো আছে ফরিদপুর, আছে পাংশা, আছে মানে ফরিদপুর পাংশা। সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত বলছিলেন? উপরে 73 নিচে 66। নিচে 66। আচ্ছা রসুন কত করে দিছিলেন? রসুন 75 টাকা বেচছি। আলু মনে হয় নাই আপনার? আলু নাই। আলু বিক্রি করেন এমনি? না আলু বেচি না, মানে রসুন আর পেঁয়াজ, রসুন পেঁয়াজ, রসুন। পেঁয়াজের কমিশন কয় টাকা নেন কাকা? পেঁয়াজে কমিশন হচ্ছে ব্যাপারী যারা যাদের মাল বেশি তাদের থেকে 1 টাকা, আর যারা কেনে তাদের থেকে 40 পয়সা। 40 টোটালি 1 টাকা 40 পয়সা পার কেজিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে, সব মিলিয়ে ঈদের যে আমেজ মানে এটা কি শুরু হয়েছে কিনা? আসলে মানুষের হাতে পয়সা নাই, পয়সা না থাকার কারণে ঈদের আমেজ বলতে আসলে কিছু বোঝা যায় না। বোঝা না দেওয়ার কারণে মানে বেচা বিক্রি এই সময় তো অনেক একবারে আমরা বসে থাকার সময় পাই নাই, কিন্তু নীরবে বসে আছে, কোনো কাস্টমার নাই, কাস্টমার নাই, মানে এখন বেচা কিনে একবারে কম কম। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা দর্শক আলুর দাম জানাবো, আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলু বাজার আজকের বাজারে কম না বেশি দামটা? একভাবে আছে, গত 2-3 দিন একভাবে আছে। একভাবে আছে। আচ্ছা এমনি কত করে দিছিলেন আলুটা? 48 থেকে 50 টাকা, সাধারণ 50 টাকা, লাল রকম 48 টাকা। এই লাল এটা কোন জায়গা? রাজশাহী। আর সাদাটা বিক্রি করছিলেন? সাদা 50 টাকা। মানে দুইটার ভিতরে খাচ্ছে কোনটা?
সাদাটা বেশি খায়। সাদাটা বেশি খায়। সব মিলিয়ে পেঁচা কিনা কেমন হচ্ছে আপনাদের? পেঁচা কিনা একটু কম। কম না? আচ্ছা, এটা মনে হয় এলসি পেঁয়াজ না? কত করে চলছিল? আচ্ছা 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 আচ্ছা